কথা চিন্তা করে এক চামচ নিমের পাতা মিশিয়েছি, শুধুমাত্র এক চামচ। চাংকুক নিজের মাথায় বাড়ি মেরে বলে, আমার হেলথের খেয়াল কেন রাখতে গিয়েছ? আপনার ভালোর জন্য। জাংকুক রেগে গিয়ে বলে, ভালো মাই ফুট, কথাটা বলতেই তে খাটের সাথে পা বেঁধে খাটে পড়ে যেতেই নেমে বাঁচার জন্য জাংকুককে ধরতেই জাংকুকে দের উপরে গিয়ে পড়ে। প্রায় 5 মিনিট দুজনেই যেন স্ট্যাটু হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি কিস হয়ে কেউ কারো থেকে উঠার বদলে অমন করে চিপকে আছে, যেন মনে হচ্ছে দুজনকে কেউ ফেবিকল দিয়ে চিপকে দিয়েছে। তে হুঁশে আসতেই জাংকুককে ধাক্কা মেরে তীর উপর থেকে ফেলে দেয়, উঠে নিজের রুমে চলে যায়। জাংকুক নিজের ঠোঁটে হাত দিয়ে বারবার দেখছে অন্যদিকে। মানছি ছেলেটার ঠোঁটে নিজের তিল আছে, অনেক সুন্দর লাগে, এর জন্য কি কিস হতে হবে? মানছি যখন আমি কোলে উঠেছিলাম তখন ইচ্ছা করছিল ঠোঁটে নিচে কামড় দিতে, তাই বলি আল্লাহ তুমি ওর সাথে অ্যাক্সিডেন্টে আমার কিস করিয়ে দেবে, এটা কোনো কথা? আমার ভার্জিনিটি নষ্ট হয়ে গেল না? ও খোদা, আমি আমার স্বামীকে কি জবাব দেব? যদি ও ভালো ছেলে হতো তাহলে একটা কথা ছিল যেভাবে বিয়ে করে নিতাম, কিন্তু যে খাতা আসছে আর ওরে বাবা, মেজাজ তো সবসময় মনে হয় সর্বোচ্চ লেভেলের হাই, এরকম মেজাজ গরম মানুষের সাথে কি আর সংসার করা যায়? ধরতে এমন বোকার মতো কি চিন্তা ভাবনা করছিস? একটা কেসই তো, ভাই যেমন বোনের কপালে দেয়, মিস্টেকলি হয়তো আমি ওনাকে ভাই ভেবে ঠোঁটে দিয়ে ফেলেছি। না না, এমন লোককে আমি আমার ভাই কখনো বানাবো না। কি বলছি, আমার ভাই আর ওই সাদা বান্দর, অসম্ভব। ধুর ছাতা, এত ভেবে ভেবে আমার ছোট্ট মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই হয়, তে চল ঘুমিয়ে পড়। তে নিজে নিজেই কথাটা বলে বিছানার উপর ধপাস করে পড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা, বাবা। হ্যাঁ মা বলো। আমার কিছু চকলেট লাগবে। দেখো যে হোক, খবরদার ওকে কোনো টাকা দেবে না। কত চকলেট লাগে ওর? মাসে মাসে ওর ভাই পাঠায়, আবার চকলেট লাগবে? এত বড় হয়ে গেছে তাও আমার মনে হয় কবে জানি চকলেট খেতে খেতে তোতলা হবে। আম্মু তোতলা হলেও আমাকে অনেক কিউট শোনাবে, তাই না আমার কথাগুলো? তোর চুলের মুঠি আমি ছিঁড়ে দেব। আম্মু তোমার টাকলা মেয়ে পছন্দ। ওহ খোদা, চুপ করবি তুই? আয়ু রেগে কথাটা বলতে যে হো পারে, আয়ু তুমি থামো, ছোট মানুষ চকলেট খাবে না তো কি করবে? হ্যাঁ হ্যাঁ, লাই দিয়ে দিয়ে মাথায় তুলো। যখন পরের ঘরে যাবে আর যখন চকলেট কিনে দিবে না তখন লাঠি মেরে আমার বাসায় দিয়ে যাবে। দেখো আয়ু, ও চেয়ারম্যানের মেয়ে, কারো এখনো সাহস হয়নি যে চেয়ারম্যানের মেয়েকে লাঠি মারবে। আর অমন ঘরে আমার মেয়েকে আমি বিয়েই দেবো না, আমার রাজকন্যা একটা রাজার কাছে যাবে। তুই তখন মুখ বেঁকিয়ে ওর মাকে বলে, দেখেছো আমি রানী হব, চাক রানী না। আয়ু যেই না তেরে আসবে সঙ্গে সঙ্গে তে জিহপের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কাম কাজ নেই, এত বড় মেয়ে বসে বসে শুধু খাচ্ছে গিলছে বাবার হোটেলে। মা তুমি এমন কথা আমায় বলতে পারলে? তো কি, হ্যাঁ তোর বয়সী মেয়েরা বিয়ে করে সংসার করছে, নইলে নিজে ইনকাম করছে, তুই কি করছিস? শুধু বাবা আর ভাইয়ের ঘানের উপরে উঠে নৃত্য করছিস। আয়ু চুপ করবে? তোমাকে কিছু বলছি না বলে তোমার কিন্তু বেশি হয়ে গেছে। দেখো যে হোক, যা বলছি ভালোর জন্য বলছি। দেখেছো ও বড় হয়ে গেছে, নইলে সবার গাছে গাছে ঝুলছে, কোথায় বাসার কাজ করবে, মায়ের হাতে হাতে এগিয়ে দেবে তা না, একবার আম গাছে তো একবার জাম গাছে তো একবার কাঁঠাল গাছে, মেয়ে তো নয় যেন শাটচুন্নী হয়েছে, গাছে গাছে ঝুলছে। তে অলরেডি কান্না করে ভাসিয়ে দিয়েছে। মামনি কান্না করে না সোনা, তোমার আম্মুর কথা কেউ ধরে? আরে তোমার আম্মুর তার ছেঁড়া পাগল। সে আমি জানি বাবা, আম্মু পাগল। কি বললি? আব্বু তো বললো। হ্যাঁ আম্মু, তোমার আম্মুর মাথা তার ছেঁড়া, পাগলাগারতে দিয়ে আসার কথা ছিল, শুধুমাত্র তোমার আর তোমার ভাইয়ার মা বলে আমি দিয়ে আসিনি।
কালু আর কিছু না বলে ওখান থেকে মুখ ভেঙে চলে যায়। কারণ সে ভালো করেই জানে এই বাপ মেয়ে জীবনে শুধরাবে না। কিন্তু বাবা, আম্মু তো ঠিকই বললো, আমি তো তোমার ঘাড়ের উপর বসেই খাই। আচ্ছা বাবা, আমি আর চকলেট খাবো না। দূর আম্মু, এসব বলে কেউ, তোমার আম্মু রাগ করে বলেছে। তুমি না আমার ছোট্ট মামনিটা? তবুও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর কথা বলছে। অমন সময় জাঙ্কুক পাশ দিয়ে যাচ্ছিল। জাঙ্কুক অবশ্য সমস্ত ব্যাপারটাই দেখেছে কিন্তু সামনে আসেনি। জাঙ্কুককে যেতে দেখে তে দৌড়ে জাঙ্কুকের সামনে যায়। এই যে সাদা বান্দর, একটা কথা বলি? জাঙ্কুক রেগে তাকাতে তে বলে উঠে, না না সরি স্যার, একটা কথা বলি। জাঙ্কুক অবাক হয়ে যায়, সাদা বান্দরি থেকে সরাসরি স্যার? স্যার কেন বলছো? তার কারণ আছে। কি কারণ আগে বলুন, আমি যদি আপনার থেকে কিছু চাই আমাকে দেবেন? জাঙ্কুক মনে মনে ভাবছে, এই মেয়ের কোনো ভরসা নাই, না জানি কি চেয়ে বসে। না আগে বলো তুমি কি চাও, যদি আমার সাধ্যের বাহিরে থাকে তাহলে আমি দিতে পারবো না, কিন্তু যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই দেব। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার সাধ্যের মধ্যেই আছে, তে কান্না করছে আর বলছে। আচ্ছা আগে কান্না থামাও, তারপর তুমি কথা বলো। সত্যি কান্না থামিয়ে দেব আমি? হ্যাঁ বাবা, তুমি কান্না থামাও। যে হোক, ওখান থেকে চলে যায়। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। কি চাও বলো? দেবেন তো? হ্যাঁ দেব বলো, আমি আপনার বিয়ে হতে চাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চাঙ্কুকের মাথা যেন চক্কর দিয়ে উঠল। এই মেয়ে একাই পুরো গ্রামকে লন্ডভন্ড করে ফেলে। এ যদি চাঙ্কুকের বিয়ে হয়, চাঙ্কুক সহ চাঙ্কুকের অফিস পুরোটাই লন্ডভন্ড করে ফেলবে। না না, তোমার বিয়ে হওয়ার কি দরকার আছে? দেখুন, আমাকে কিন্তু অশিক্ষিত ভাববেন না, আমি ইন্টার পাস। ইন্টার পাস দিয়ে আমার কোম্পানিতে কোনো জব নেই। দূর, মিথ্যা কথা বলবেন না। ইন্টার পাস মানে কি জানেন? একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে যে ইন্টার পাস করে। আমি এইচএসসি দিয়েছি, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? জাঙ্কুক অবাক। এমনি এই এইচএসসিকে মন এমনভাবে বলছে যেন সে বিসিএস দিয়ে এসেছে। সবই বুঝলাম তে, কিন্তু আমার কোম্পানিতে এইচএসসি পাশের কোনো জব নেই, বিশেষ করে পিএ পদ অসম্ভব। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, আপনাকে দিতেই হবে তো দিতেই হবে, তুমি কেন জব করবে? আম্মু দেখলেন না আমার খোটা দিয়েছে, আমি কিছু করতে পারি না, তো আমি চাই আমি কিছু করি। দিন না আমায় জবটা, দিন না। দেব, কিন্তু ইন্টারভিউ টিকতে হবে, বুঝছো? তুমি যদি টিকতে পারো তাহলে আমি তোমাকে জবটা দেব। এই ব্যাপার, এই তেই না পুরো গ্রামের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত, তো ধরে নিন চাকরিটা আমার। জাঙ্কুক মনে মনে ভাবছে, এই মেয়ে তো কোনো ক্রমেই চাকরি পরীক্ষায় টিকতে পারবে না, তো আমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই যে কি ভাবছেন, কবে যেতে হবে? কালকে, কালকে সবাই ওখানে ইন্টারভিউ দেবে, তো আশা করি তুমি টাইমলি পৌঁছে যাবে। কটার সময়? 9টার সময়। কিন্তু আমি তো জানি না আপনার অফিস কোথায়। কালকে আমি যখন যাব তখন তুমি আমার সাথে যাবে, ওকে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অত থ্যাংক ইউ এর কিচ্ছু নেই, তুমি টিকতে পারলে জবটা তোমার, আর যদি না পারো, যদি কথা নদীতে যাক, আপনি নিশ্চিন্তে থাকুন, চাকরিটা আমার হবেই হবে। রাত্রিবেলা, হ্যালো জাঙ্কুক। হ্যাঁ বল সুগা। তুই নাকি তাকে বলেছিস তুই তাকে চাকরি দিবি? এটা কখন বলেছি? আমি বলেছি ও যদি ইন্টারভিউ টিকে তাহলে চাকরিটা ওর। এটা মানে ওকে চাকরি দিয়ে দেওয়া? মানে মানে কালকে যখন তুই ওর চাকরির পরীক্ষা নিবি না তখন বুঝতে পারবি। তবে শোন, চাকরি যদি হয়ে যায় আমার বোনটার খেয়াল রাখিস, ওকে? সময় মতো চা কফি দিয়ে দিস। তুই কি আমাকে তোর বোনের কাজের লোক পেয়েছিস? না তা অবশ্য পাইনি। না আসলে আমার আবার তোর উপর অনেক ভরসা,
তাই বলছি, ওকে একটু দেখে রাখিস। দুই ভাই বোন তোরা একই বলে জাঙ্কু ফোনটা কেটে দেয়। অন্যদিকে সুগা আবারও ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ফোন করে। হ্যালো, কে বলছেন? সুগা কোনো কথা বলছে না।